আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন সে আশাই করি। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি। তো বন্ধুরা, আজকে কয়েকটি 3.7 ভোল্ট ব্যাটারি অর্থাৎ রিচার্জেবল প্লাস নন রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলোর কেমন, আসলে তাদের কোয়ালিটি কেমন, কেন ভালো বা কেন মন্দ, সেটাই পার্থক্যটা আজকে দেখানোর জন্য আজকে আমি একেবারে টোটালি এক্সপেরিমেন্ট করব, অর্থাৎ ভিতরে খোলে ফেলে ভেঙে চুরে দেখাবো আজকে আপনাদের। তো বন্ধুরা, আমি শুরুতেই বলবো আমার এই চ্যানেলের, এই বাংলা টেক 369 এই চ্যানেলের যারা নতুন এখন এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা একটা 3.7 ব্যাটারি, সবচেয়ে কম দামি যেটা ব্যাটারি 3.7 ভোল্ট আলট্রা, যেটা মার্কেটে পাওয়া যায় 40-45 টাকার ভিতরে। এই ব্যাটারিটা দেখুন, ভিতরটা ফাঁকা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ভিতরটা ফাঁকা, অর্থাৎ ভিতরের পরিমাণটা খুবই কম। তো তারপর আমি আরও খুলে দেখছি ভিতরে, আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। হ্যাঁ, এতে বের করলাম, দেখুন 40-45 টাকা, অর্থাৎ ভালো একটা পারফরমেন্স এই ব্যাটারি থেকে আমরা পাই না। যে ব্যাটারিটা খেয়াল করে দেখবেন ভিতরটা ফাঁকা, অর্থাৎ যে ভিতরে কার্বনের প্লাস তামার যে পেপারটা থাকে সেটার পরিমাণটা সম্ভবত কম। আমরা পুরোপুরি খুঁজে বের করে দেখবো এটা খুলতে। কিন্তু অবশ্যই আমি আর একটু বলে নেবো, যারা এই ধরনের এক্সপেরিমেন্ট করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করেন, কারণ এখানে ভোল্টের একটা ব্যাপার থাকে, আগুন ধরার সম্ভাবনা থাকবে। যাই হোক, খুব সিক্রেট কাজ করতে হবে সেন্সিটিভভাবে হিসাবে। যাই হোক বন্ধুরা, এখন আমি দেখলাম, দেখেন এখানে পেপারের পরিমাণ তেমন একটা নাই। নেক্সটে দেখবো অন্যান্য ব্যাটারিগুলো তো আসলে কী পরিমাণে পেপার। এটা কার্বনের একটা পেপার আছে, আরেকটা হচ্ছে আপনার যে তামা পেপার আছে। এই দুটো অ্যাডজাস্টেবলই, কিছু ভিতরে লিকুইড দেওয়া হয় যার কারণে এটা ব্যাটারি হিসাবে অর্থাৎ চার্জ রিজার্ভ করতে পারে। যাই হোক, এখন আমি দেখাবো, এটা হচ্ছে একটা এসিডিসি, ভালো মানের এসিডিসি যে বাল্বগুলো থাকে কারেন্ট গেলে জলে, সেই বাল্বগুলোর ভেতরে যে ব্যাটারিটা থাকে এটা। তবে অনেক সময় অনেক নর্মাল ব্যাটারি থাকে, তবে এই ব্যাটারিটা ভালো ছিল, অর্থাৎ কারণ হচ্ছে ভেতর অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি আর কি, মনে হচ্ছে যে আসলে ভালো ছিল। তো বন্ধুরা, আমি আবারও বলবো, আমার চ্যানেলটা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা পুরোটা দেখুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এটা এর ভিতর কিন্তু পেপার প্রচুর পরিমাণে থাকে, যে আসলে যে এটা ভালো যে কার্বনটাও স্পষ্ট বোঝা যাচ্ছে, কার্বন পেপারটা, তামার পেপারটা, সরি তামার পেপারটা, এখানে কার্বন দেখা যাচ্ছে, 3-4টা লেয়ার আছে, অথচ প্রথম ব্যাটারিটা কিন্তু এতগুলো লেয়ার আমরা পাইনি এবং এত পরিমাণেও ছিল না। এখন আমরা দেখব ল্যাপটপের ব্যাটারি, এটা হচ্ছে ল্যাপটপে যে ব্যাটারিগুলো থাকে লং টাইম যেটা সার্ভিস দেয় যে ব্যাটারিগুলো, অর্থাৎ 6-7টা ব্যাটারি থাকে একটা ল্যাপটপের ভেতরে, সেই ব্যাটারি একটা সেল, এটা আমরা আজকে এখন দেখবো আসলে এর ভিতরে কী আছে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কেন এটা বেশিক্ষণ সার্ভিস দেয় আর ওই ব্যাটারিটা কেন কম সার্ভিস দেয়। আমরা আসলে এটা বোঝানোর জন্যই আজকে এগুলো খোলা, খুব সাবধানতা অবলম্বন করতে হবে এটা খুলতে গেলে। তো বন্ধুরা, যদি খুলতে চান অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করেই খুলতে হবে, কারণ খুলতে গেলে হাত টাত কেটে যেতে পারে। আমি এখন দেখতে পাচ্ছি এক ফোঁটাও কিন্তু ভিতরে খালি নাই, চাপা, খুব স্ট্রং, অর্থাৎ যখন এটা খুললাম দেখলাম এত শক্তভাবে দেওয়া আছে, যাতে এটা আসলে বোঝানো যাবে না না দেখলে। দেখুন এটার ভিতরেরটা দেখুন, এবং ভালো মানের পেপার, অথচ ওইটার পেপার কী ছিল আর এটার পেপার কী ছিল। হ্যাঁ দেখুন ভিতর কী, কত পরিমাণে লেয়ার, মাই গড, এটার ভিতরে একটা স্টিল জাতীয় কিছু একটা দেয়া আছে, এটা দেয়া সম্ভবত নেগেটিভ একটা স্ট্রং রাখার জন্য, পার্থক্যটা এখানে। তো যাই হোক, আমরা এখন নন রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে সেগুলো আসলে এক্সপেরিমেন্ট করবো, এর ভিতরে কী আছে আসলে, কী পরিমাণ আছে, একটা কম দামি একটা বেশি দামি, দুটোই পার্থক্য আমি দেখাবো। এটা হচ্ছে থ্রিজি ব্যাটারি বলি আমরা, এটা আমরা প্রত্যেক পিস 6-7 টাকা, অর্থাৎ সর্বনিম্ন রেট, অর্থাৎ 12 টাকা জোড়া, 13 টাকা জোড়া আমরা এটা কিনে থাকি, পাই। দেখি এটার ভিতরে কী আছে আসলে, দেখা যাক। ও মাই গড, শুধু কালি কালি, আর হচ্ছে ভিতরে কার্বনটা খোলার পরে কী আছে, হ্যাঁ ভিতরে আমরা আরেকটু ভিতরে দেখবো আসলে এটা ভিতরে কী দেয়া আছে। এটা কালি কিন্তু, খুব হাত ভরে যায়, হাতের অবস্থা খুব করুন, হাতটা দেখে মা খেয়ে গেছে। আমরা আরেকটু খুলবো, হ্যাঁ ক্যাপটা খোলার পরে
একটা কাগজ উপরে একটা, এটা কিন্তু নন রিচার্জেবল, এটা রিচার্জ আবার তার চার্জ রিজার্ভ করতে পারবে না। ভিতরে শুধু মাটির মতো এক ধরনের ধাতু পদার্থ দেওয়া আছে এখানে। এখন আমরা দেখবো আরেকটু ভালো, মানে যে অলিম্পিক যে ব্যাটারিগুলো ওইটার মধ্যে পার্থক্য, ওইটা কিন্তু আমরা কালি পাইছিলাম প্রথমে, দেখি এটা কি আছে আসলে। এগুলো বোর্ড থাকা অবস্থায় কাজ করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, লাগুন ধরতে পারে। যাই হোক, আমি আবারও বলছি এখানে সতর্ক অবলম্বন করেই কাজ করতে হবে। যাই হোক, আমরা খুলতে যাচ্ছি, এখানে কিন্তু নতুন কিছু পাচ্ছি, এক ধরনের পেস্ট জেল, যেটা আসলে ওখানে ছিল কালি জাতীয় একেবারে কালো, আর এখানে কিন্তু জেল জাতীয় পাচ্ছি আমরা, এক ধরনের জেল। বুঝছেন, আসলে ভালো জিনিস ভালো টাকা কোম্পানি নেয়, ভালো মাল দিয়েই নেয়, অন্যথা কিন্তু নেয় না, এটা আমাদের বুঝতে হবে। ভালো মাল দিয়েই ভালো টাকা নেয়। এটা অবশ্য 20-22 টাকা জোড়া কিনতে হয়, 25 টাকা জোড়া বিক্রি হয়, তাই মালটা। তা এই ব্যাটারিটা, এটা ভালো মানে আসলে কেন ভালো সেটা আমরা কিছুটা পার্থক্য পাইলাম। এটা দেখেন, এখানে এক ধরনের পেস্ট, ওখানে পাইছিলাম কালি, আর ভিতর অবস্থা সম্ভবত তেমন পার্থক্য থাকার কথা না। এটা কার্বনটা যেটা মাঝখান থেকে পজিটিভ হিসাবে সে গ্রহণ করে, আর ওইটা হচ্ছে নেগেটিভ হিসাবে নেয়, যেগুলো দেখুন শুধুমাত্র সেই আগের মতো মাটি। তাই যে বন্ধুরা, সব যাবার আগে আমি সবাইকে আবার অনুরোধ করি, যারা আমার এই চ্যানেল নতুন আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। সেই অবস্থায় সবাই, আল্লাহ হাফেজ।